এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রানিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। এখানে দেখো গাছে লঙ্কা হয়েছিল, তোমাদের আগের দিন দেখিয়েছি, আর লঙ্কাটা একটু একটু বড় হচ্ছে। এখন বাজে সকাল 7:30, আর ঈশান বুবাই দুজনকে দুধ করে দিয়েছিলাম সকালে, আর একটু দুধ বেঁচে আছে, তো সেটা দিয়ে আমি এখন চা করে নেব। আর চা খাবে বলছে ওরা অল্প অল্প করে। তো দেখো আমার কুড়িমির জন্য বাটিটা পুড়ে গেল, আর আমি এইভাবে সাধারণত চা করি না। তো আজকের কি মনে হলো সব কিছু একসাথে দিয়ে আমি চা করব। তো এইভাবে যদিও চা খাওয়া শরীরের পক্ষে ভালো না। তো দেখো বাটিটা তো পুড়ে গেল, বাটিটা মাজতে মাজতে আমার হাত ব্যথা হয়ে যাবে। তো যাই হোক, চাটা ফুটে উঠেছে, আর একটু ভালো করে ফুটিয়ে নেব, কারণ কড়া চা না হলে ভালো লাগে না খেতে। আর একটু বেশি দুধ আছে, এর সাথে একটু সামান্য জল মিশিয়ে দেব। তো চাটা আরেকটু ফুটবে, ফোটানোর পর আমি নামিয়ে নেব চাটা। আর বুবাই আবার বলছে চা খাবে না। তো যাই হোক, আমি আর ঈশান দুজনে খেয়ে নেব। তো চলো, চাটা ছেঁকে নিয়েছি, আর সাথে আছে বিস্কিট, আর এখানে দেখো মুড়ি নিয়েছি আমতেল দিয়ে মেখে, আর সাথে নিয়েছি বাদাম। তো এই হলো টিফিন। তো চলো টিফিন খেয়ে বাজার যাও। এখন বাজে সকাল 9:30, দেখো আমি বাজার থেকে চলে এসেছি, আর এখানে আছে কচু আর মিষ্টি কুমড়ো আর লাল শাক। তো কুমড়োটা মনে হয় দিশি, এরকম গায়ে ভাঁজ ফেলা থাকলে, আমি তো সেটাই জানি, তোমরা বলো কমেন্ট করে তো এরকম কুমড়ো দিশি হয় কি না। তো এই হলো বাজার। তো চলো রান্নার জোগাড়টা করে নিই, শাকটাকগুলো বাছতে হবে, কেটে ধুয়ে নেব, তারপর রান্নাটাও বসিয়ে দেবো ঝটপট। সকালে বাসনটা মেজে রেখে দিয়েছিলাম, আর এখনও গোছানো হয়নি, তো বাসনটা এখন আগে গুছিয়ে নেব। আর ওদিকে ঈশান আর বুবাই দুজন একটু পড়তে বসেছে, তো ওরা পড়ুক, আর ততক্ষণ আমি এগুলো কাজগুলো সেরে নিই। তো এর কাণ্ড দেখো, এ সমস্ত কচু শাক নিয়ে সমস্ত কি করেছে, গাড়ির মধ্যে তুলেছে, তুলে সবজির গাড়ি করেছে। তো ওর খেলা এটা, দেখো কেমন খেলছে। তো এখন আমি ওর থেকে এগুলো নেব, নিয়ে কেটে নেব। তো চলো ও একটু খেলুক, ততক্ষণ আমি আলুটা কেটে নিই। এই কি করছিস? মালপত্র নিয়ে যাচ্ছিস? সবজির গাড়ি? বাবা কি বিক্রি করছে এখানে, সবজির গাড়ি করেছে। লাল শাক, কচু আমি নেব। কত টাকা দাম তোমার সবজি? অনেক দাম তো, 50 টাকা, 10 টাকা, 60 টাকা। কত টাকা নেবে ঠিক করে বলো। সবজিগুলো নিয়ে কি খেলা হচ্ছে, এখন বাজে সকাল 10:30। দেখো আমি এখানে আলু আর কুমড়ো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে লাল শাক ভালো করে ধুয়ে নিয়েছি কেটে। তো এখন আমি রান্নাটা করে নেব, লাল শাক ভাজা করব আর আলু কুমড়ো দিয়ে একটা বাটি চচ্চড়ি করব। আলু কুমড়োর বাটি চচ্চড়ি একটি বাটিতে করে নেব, কোনো ভাজাভুজি বা মশলা কষানোর কোনো ঝামেলা নেই। আর এইভাবে মাঝে মাঝে বাটিতে রান্না করে একসাথে সমস্ত দিয়ে দিই, টাইমও সেভ হয় আর স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো দেখো এইভাবে অনেকবারে আমি রেসিপি তোমাদের সাথে দিয়েছি। তো আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, আর একটি বাটিতে তো সমস্ত আনাজ এখানে ধোয়া আছে, মানে আলু আর কুমড়ো। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দেব, সর্ষের তেল, স্বাদ মতো নুন দেব, আর
অল্প সামান্য গুঁড়ো লঙ্কা দেবো আর হলুদ দেবো, দিয়ে ঢাকা বন্ধ করে দেবো। তারপর 15 মিনিট খুলে দেখবো, রান্না মোটামুটি কমপ্লিট। তো এইভাবে টাইমও সেভ হয়, গ্যাসও সেভ হয়, আর শরীরের পক্ষে তো অবশ্যই ভালো, কোনো কষাকষি বা ভাজা পড়ার থেকে। তো চলো, সমস্ত কিছু দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটা ঢাকা বন্ধ করে রান্না করে নেব। তো দেখো 15 মিনিট পর ফিরে আসলাম, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আলু আর কুমড়ো। এখন একটু নাড়াচাড়া করে নেবো, আর এদিকে ভাতটা বসিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। আর এখন আমি শাকটা করে নিচ্ছি, লাল শাক। তো দেখো লাল হয়ে গেছে, জলটা একদম টকটক করছে, জানি না এগুলো রং মেশানো থাকে কিনা। দেখো জলটা কি লাল। শাকটার মধ্যে অল্প নুন দিলাম, আর হলুদ না দিলেও চলে, তবে হলুদটা দিয়ে ফেললাম। তো যাই হোক, এখন ঢাকা বন্ধ করে এটা রান্না করে নেব। লাল শাকটা আমি জিরে ফোড়ন দিয়েছি, জিরে আর একটা শুকনো লঙ্কা, তো ফোড়ন দিয়ে তারপর আমি এটা দিয়েছি। আর দেখো এখন শাকটা মোটামুটি হয়ে এসেছে, আর একটু জলটা টেনে নেবে। এখন বাজে দুপুর 12:30, আর আমার রান্না হয়ে গেছে। তো দেখো আলু কুমড়োর বাটি চচ্চড়ি, আর এখানে আছে শাক, লাল শাক ভাজা। তো চলো এখন ভাতটা বেড়ে নেব, ঈশানকে আর বুবাইকে দিয়ে দেবো খেতে, ওদের দুজনের স্নান হয়ে গেছে। আমার বিবির খাবার এখানে, দেখো ভাত বেড়ে নিয়েছি, এখন ঈশানকে খাইয়ে দেবো, আর ওটা বুবাই খেয়ে নেবে। এটা আমার ছোট বেবির খাবার, দেখতে পাচ্ছ? আজকের ভিডিওটা খুব বেশি বড় করলাম না, এই দেখো ওর খাবার সিনটাও দেখো। ও এখন ঈশানকে খাইয়ে দিচ্ছে, ও হ্যাঁদরা গেম খেলছে, শাক খাবো না মা, খাইয়ে দিচ্ছি। এখন বাজে বিকাল 4:00, আর ঈশান আর বুবাই দুজনে ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠলো, এখন একটু রাস্তায় যাব। আর চলো আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হব আগামীকাল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।